কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না, তা উচ্চ আদালতের নির্দেশ না, পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত হতে পারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত সংবিধানের 19 অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র। সেখানে আরও বলা হয়েছে, মানুষে মানুষে সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপের জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। অথচ গত কয়েক বছরে কোটা না থাকার ফলে সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি হতাশাজনকভাবে কমে গেছে। কোটা না থাকা পুলিশের চাকরিতে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে, ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে 2 জন নারী, 50টি জেলায় দেশে নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পায়নি, 23টি জেলা 1 জনও পুলিশের চাকরি পায়নি। সংবিধানের উল্লেখিত বিধানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। বিসিএসগুলোতে বিগত বছরে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা থেকে নিয়োগ প্রায় 70% মতো, 33তম, 35তম ও 36তম এই 3টি বিসিএস পরীক্ষা গড়ে প্রায় 72% প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কোটা থেকে নিয়োগ পেয়েছে মাত্র 28%। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদগুলিতে মেধা তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়া বিরোধিতা করার যৌক্তিকতা নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ভারতে সরকারি চাকরিতে 60% কোটার ভিত্তিতে ও 40% মেধার ভিত্তিতে, পাকিস্তান 92.5% কোটা ও মাত্র 7.5% মেধার ভিত্তিতে, নেপালে 45% কোটা ও 55% মেধার ভিত্তিতে, শ্রীলঙ্কা 50% কোটা ও 50% মেধার ভিত্তিতে নিয়োগ হয়। শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির কাছে 60% জেলা কোটা
বিরাজমান রয়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে।